হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি তোমাদের জন্য মজার মজার ইমোজি ধাঁধা নিয়ে। তো তুমি যদি জিনিয়াস হয়ে থাকো তো আজকের প্রশ্নগুলো তোমার জন্য ওয়েট করছে। সো ভিডিওটি দেখার আগে প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবে। তো চলো সরাসরি আজকের মজার খেলাতে যাওয়া যাক। আর একটা কথা অবশ্যই মনে রাখবে, সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, নেক্সট ভিডিওতে উইনারের নাম আমরা মেনশন করব। সো ভিডিওটিতে নিজের নাম ও ঠিকানা লিখতে ভুলবে না। চলো তুমি যদি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আমার আজকে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেখাও। স্ক্রিনের ওপর দুটো ছবি চলে এসেছে, এই দুটো ছবি দেখে গেস করে বলো তো এখানে জিনিসটির নাম কি হবে। অ্যান্সার দেওয়ার জন্য তুমি টাইম পাবে 10 সেকেন্ড। কি ফ্রেন্ড অ্যান্সারটি পারলে? চলো তাহলে দেখে নিই। ফার্স্টে তো দেখতে পাচ্ছি বেলের ছবি আর সেকেন্ডে ইউভেন, তো এখানে জিনিসটির নাম হবে বেলুন। এইবারে ছবি দুটোকে ভালো করে দেখে আমাকে একটি চকলেটের নাম কমেন্ট করে দাও তো। আর এটা খুব সহজ, তাই এটা তুমি পারবে। তাহলে দেরি না করে সবার আগে কমেন্ট করে দাও দেখি। পারলে চকলেটটির নাম? যদি তুমি পেরে থাকো তাহলে একটি লাইক করে দিও, আর যারা পারোনি তারা দেখে নাও। ফার্স্টেই দেখতে পাচ্ছি একটি জাজের ছবি আর সেকেন্ডে জেলি দেওয়া রয়েছে, অর্থাৎ দুটি থেকে এখানে চকলেটটির নাম হবে জাজ জেলি। চলো এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো আর দেখে গেস করে বলো তো এখানে সাবানটির নাম কি হবে। টাইম ইজ ওভার, আমার মনে হয় এটা তুমি পেরে গেছো। যদি তুমি এটা পেরে গিয়ে থাকো তাহলে এটি লাইক করে দিও, আর যারা পারোনি তারা দেখে নাও। ফার্স্টে দেওয়া আছে লাইফ, আর সেকেন্ডে একটি ছেলে, ছেলেকে ইংলিশে আমরা বয় বলে থাকি, অর্থাৎ এখানে সাবানটির নাম হবে লাইফ বয়। যেটা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। আচ্ছা এবারে টেস্ট করা যাক তোমার চোখের পাওয়ার। তো স্ক্রিনের ওপরে একটি ছবি চলে এসছে, এই ছবিটা ভালো করে দেখে বলো তো এখানে কটি মানুষ তুমি দেখতে পাচ্ছ। তুমি কি খুঁজে পেয়েছো এখানে কটি মানুষ রয়েছে? তাহলে তোমার আই পাওয়ার একদম ওকে রয়েছে, আর এই খুশিতে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর যারা খুঁজে পাওনি তারা দেখে নাও। তো এইখানে দেখো পাশাপাশি দুটি মানুষ রয়েছে, আর তাদেরই মিডিলে একটি মেয়ে রয়ে দাঁড়িয়ে রয়েছে, আর তার নিচে একটি বয়স্ক মানুষ বসে রয়েছে। আর মোবাইলটিকে একটু দূরে করে যদি নিয়ে যাও তাহলেই একটি মানুষের মুখ তোমার চোখে পড়বে, অর্থাৎ এখানে 5টি মানুষ রয়েছে। আচ্ছা এইবার এখানে অনেকগুলো গ্রহ রয়েছে, তারই মধ্যে একটি গ্রহ আলাদা আছে, সেটাই তোমাকে 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। কি খুঁজে পেয়েছো সেই ভিন্ন গ্রহটি? যদি তুমি খুঁজে পেয়ে থাকো তাহলে একটি লাইক করে দিও, আর যারা খুঁজে পাওনি তারা দেখে নাও সেই ভিন্ন গ্রহটি এইখানে রয়েছে। আচ্ছা এবার স্ক্রিনের ওপর দেখো 3টি ছবি চলে এসছে, এই 3টি ছবিকে ভালো করে দেখো আর দেখি আমাকে একটি খাবারের নাম কমেন্ট করে দাও। টাইম ইজ ওভার, তো চলো এখানে দেখে নিই। ফার্স্টে দেখো আম, আর সেকেন্ডে পাঁচ, আর থার্ডে একটি চোখ। তো 3টি থেকে এখানে খাবারটির নাম হবে আম্পা চোখ, যেটা ছোটবেলা থেকে খেতে আমরা সবাই ভালোবাসি।
আচ্ছা, স্ক্রিনের মধ্যে যে দুটো ছবি দেখতে পাচ্ছ, এই দুটো ছবিকে ভালো করে দেখে বলো তো এখানে খাবারটির নাম কি হবে। আর এই খাবারটি আমরা সবাই ভালোবাসি খেতে, তাই অ্যান্সারটি তোমার জানা থাকলে সবার আগে কমেন্ট করে দাও। টাইম ইজ ওভার, তো চলো খাবারটি দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখতে পাচ্ছি একটি ঘুঘুর ছবি, আর সেকেন্ডে হচ্ছে হাঁটু। হাঁটু ইংলিশে আমরা নি বলে থাকি, অর্থাৎ এখানে খাবারটির নাম হবে ঘুগনি। ফ্রেন্ড, আজকে তোমাদের জন্য মান্থলি কোশ্চেন থাকছে ফাঁকা ঘর পূরণ করো, ক ড্যাশ গা। ফাঁকা ঘর পূরণ করে দিয়ে আমাকে কমেন্ট সেকশনে সঠিক অর্থপূর্ণ শব্দটি জানিয়ে দেবে, এটা আমরা বলে দেব না। আগের ভিডিওতে মান্থলি কোশ্চেনের অ্যান্সার দিয়ে বিজয়ী যারা হয়েছে তারা হলো চন্দ্রশেখর মণ্ডল, কুর্শিয়া বিবি, মৌসুম হোসেন, কৃষ্ণা ভট্টাচার্য, মাফিজ মোল্লা, রাসুল শেখ, নীরা ইসলাম। ইউ আর ভেরি জিনিয়াস, এক্সিলেন্ট পারফরমেন্স। তাহলে চলো এবার এই ছবিটাকে ভালো করে দেখো, আর দেখে একটি ছেলের নাম আমাকে কমেন্ট করে দাও তো। কি পারলে ছেলেটির নাম কি হবে? যদি তুমি পেরে থাকো তাহলে একটি লাইক করে দিও আর একটি কমেন্ট করে দিও। আর যারা পারোনি দেখে নাও, এখানে দেখো সূর্যের কিরণ রয়েছে, অর্থাৎ ছেলেটির নামও হবে কিরণ। আচ্ছা, এবার বলো দেখি স্ক্রিনে এই ছবি দুটো দেখতে পাচ্ছ, এই ছবি দুটো দেখে একটি মেয়ের নাম কমেন্ট করো তো ফটাফট। টাইম ইজ ওভার, তাহলে দেখে নিই মেয়েটির নাম এখানে কি হবে। ফার্স্টে দেখো এই পিঙ্ক কালার, আর সেকেন্ডে চাবি। চাবি কি ইংলিশে আমরা কি বলি, অর্থাৎ মেয়েটির নাম হবে পিঙ্কি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।